ভ্যালেন্টাইনের দিন কি কি করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তনিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এদিন কোনো প্ল্যানই ছিল না বাহিরে বের হওয়ার, কারণ কখনোই আমি ভ্যালেন্টাইন সেলিব্রেট করি না, করা হয় না, শুধু আব্বু আমাদের গিফটস দেয় এই। বাট ওই দিন হঠাৎ করে অফিস থেকে এসে আব্বু বলে আমাদের বাহিরে ডিনার করাতে নিয়ে যাবে। সো চট করেই মাথায় এসে গেল এই রেস্টুরেন্টের নাম, দেন আমরা চলে আসলাম। আমার একদমই শাড়ি পরার ইচ্ছা ছিল না, বাট আম্মুর জোরাজোরিতেই পরেছিলাম একরকম। বাই দ্য ওয়ে, আম্মুকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা। আর খুবই সিম্পল একটা নুড মেকওভার করেছিলাম, বাট লিপটা একটু ডার্ক রেখেছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন ডে রেড লিপস্টিক ছাড়া তো জমে না, তাই না? বাই দ্য ওয়ে, ভ্যালেন্টাইন ডেতে কিন্তু আমি শুধু আব্বুর কাছ থেকে গিফট পাই না, আম্মুর কাছ থেকেও পাই। বরং আম্মুই আমার পছন্দের জিনিসগুলো সবসময় গিফট দেয়, লাইক বিভিন্ন কিছু, গোল্ডের ইয়াররিংস, আংটি, এটা সেটা। আর আব্বু শুধু টাকাই গিফট দেয়, আর কিছু না। যাই হোক, দেন আমরা ফুড অর্ডার করেছিলাম, ফুড চলে আসলো, বাট এতটা রাশ ছিল এটা আমরা কল্পনাও করতে পারিনি যে ওই দিন এত রাশ থাকবে। এনিওয়েজ, তবুও সিট পেয়েছিলাম অ্যান্ড আমাদের ফুডও চলে আসলো। অ্যাপিটাইজারে ছিল অন্থন অ্যান্ড চিকেন থাই স্যুপ। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ওল্ড টেরাসে, এটা নিয়ে এর আগে আমি আরও 3 বার ব্লগ বানিয়েছি এবং তখনও এই সেম প্যাটারটাই খেয়েছিলাম। তখন ওদের খাবারের কোয়ালিটি এত 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 মজা ছিল, এত ভালো ছিল যে এখানে আমি বারবার আসছিলাম। কিন্তু এইবার কোয়ালিটি দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেড। মেবি রাশের জন্য হয়তো বা কোয়ালিটি অতটা ভালো দিতে পারিনি, এমনও হতে পারে। কোয়ালিটি এবার আমার একদমই ভালো লাগেনি। এনিওয়েজ, বাট স্যুপটা মজা ছিল, অন্যান্য বার তুলনায় একটু কম, বাট তবুও বলবো মজা ছিল। এবার চলে আসি মেন ডিশে। এই যে মেন ডিশে, আগের ভিডিও যদি আপনারা দেখেন আর এটা যদি দেখেন তাহলেই বুঝবেন যে কতটা চেঞ্জ খাবারে। যাই হোক, নেভার মাইন্ড, বাট খাবার মোটামুটি ছিল, খুব একটা ভালো না, ভেরি অ্যাভারেজ। প্রথমেই আমি ওদের চিকেন সিজলিংটা ট্রাই করি, কজ এটাই ওদের এই প্ল্যাটারে আমার অনেক ফেভারিট একটা আইটেম। বাট ওটার টেস্টটাও পুরো চেঞ্জ, ওদের যে রায়তাটা যেটা আমার অনেক পছন্দ ছিল ওইটার টেস্টও চেঞ্জ। ইনফ্যাক্ট ফ্রাইড চিকেন দেন ভেজিটেবল, পুরো প্ল্যাটারটার টেস্টটাই চেঞ্জ। আই এম নট শিওর, বাট প্রবাবলি বেশি রাশ থাকার কারণে সেদিন হয়তো এরকম হয়েছিল। এনিওয়েজ, দেন যে মিনিসোটা আছে এর অপোজিটে, মিনিসোতে গেলাম, তারপর বাসায় এসে পড়লাম। আর ওই দিন আম্মু একটা সারপ্রাইজ পেয়েছিল আব্বুর থেকে, এই ডায়মন্ডের নোসপিনটা, উইচ ওয়াজ ভেরি 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 প্রিটি অ্যান্ড আম্মু নাকে মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল। আর আম্মুকেও ওই দিন মাশাল্লাহ অনেক 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 সুন্দর লাগছিল, মাশাল্লাহ। বাই দ্য ওয়ে, এই সুন্দর জুয়েলারি সেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে শূন্য পেজে, এফবি পেজ হচ্ছে শূন্য। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।